بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شكريو درشق مندولي أشكري مهان الله رب العالمين وشيش مهرباني ودعاي أبنا رشبائي بھالو آجين آج كير ویڈیو تي ہوتے چولے چه بيپودر شمائي آما در کی کورا اوچید বিপদের সময় আমরা নিজেই নিজেকে কিভাবে শক্তিশালী এবং সাহসী করে তুলব, বিপদের সময় আমরা কি করব আর বিপদ থেকে কিভাবে বের হব, তাহলে চলুন এ বিষয়ে আপনাদেরকে একটি শিক্ষামূলক গল্প শোনাচ্ছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিপদে ধৈর্য হারানো ঠিক নয়। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছে গেল। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। এখানে ঘর পোড়ার দ্বারা উদ্দেশ্য ঘর পোড়াই নয়, এখানে উদাহরণস্বরূপ ঘর পোড়ার কথা বলা হয়েছে। তাই যে কোনো বিপদ আসুক না কেন আমাদের হতাশ না হয়ে নিজেই নিজেকে শক্তিশালী এবং সাহসী করে তোলা উচিত। প্রিয় বন্ধু সকল, মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না বরং সঠিক রাস্তা দেখাচ্ছি। তাই এরকম একটি ভিডিও শেয়ার করা মানে আপনিও সঠিক রাস্তা দেখাচ্ছেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওর শেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইসলাম চ্যানেলের সাথে সদাই সর্বদাই জুড়ে থাকুন।